শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমাদের পাশে থাকার জন্য। তো ভালো আছি বলতে, 3 দিন ভালো ছিলাম না, আজকে থেকে একটু ভালো আছি, কারণ গত 3 দিন এত পেটে যন্ত্রণা ছিল অ্যালেক্সের আমার দুজনারই। তো কিছু খাওয়া হয়ে গেছিলো যার জন্য হয়তো বদহজম হয়েছিল, এত ওষুধ পালা খাচ্ছিলাম তবু পেটের ব্যথাটা কমছিল না। তো আজকে সকাল থেকে দেখি পেটের ব্যথাটা নেই। তো ভাবলাম সকাল সকাল তোমাদের সাথে কথা বলা শুরু করে দিই, 2-3 দিন তোমাদের সাথে কথা বলা হয়নি, তো ওই জন্য সকাল থেকে তোমাদের সাথে কথা বলা শুরু করে দিলাম। আর এখন বাজে সকাল 9:30। তো সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খেয়ে ঘরে যা কাজ ছিল করে নিয়েছি, আর সকালবেলায় চাটা খেয়ে পড়তে চলে গেছে, আজকে সকালে বাংলা পড়া, তো টিউশনি পড়তে চলে গেছে, আর আমারও ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে, আর আজকে রান্নাবান্নাও নেই, আজকে মাদে বাড়িতেই খাওয়া দাওয়া করবো, রবিবারে মাদে বাড়িতেই খাই। তো সকালবেলা টিফিন বানানোর জন্য এই যে আলু পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আটা মেখে রেখে দিয়েছি, এখনও বানাইনি, এখন ভাবলাম যে তোমাদের সাথে আগে কথা বলে নিই তারপরে টিফিনটা বানাবো। তো সকালবেলায় ঘরের যা কাজ ছিল করে নিয়েছি, আর জামাকাপড়গুলো কেছে এই যে বালতির মধ্যে রেখে দিয়েছি, এখনও জামাকাপড়গুলো বাইরে মেলেনি, কেন বলো তো সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, বারবার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ওর জন্য বাইরে কাপড়গুলো মেলতে পারিনি। আর এই দেখো ফিসফিস করে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা জলকাদা জলকাদা হয়ে রয়েছে বাইরে। আর কালকে দুপুরবেলায় আমি এই গাছগুলো সব কেটে দিয়েছি, কেন জানি না গাছের আগাগুলো না সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আর সেরকম ফুল টুল দিচ্ছে না, আর ঝোড় জঙ্গল পুরো ভরে গেছিলো। তো ভাবলাম টবগুলো একটু পরিষ্কার করি, দেখো পরিষ্কার করার পর গাছগুলো টবগুলো একদম হালকা লাগছে। দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখো, দেখো সব গাছগুলো মাথাগুলো সব কেটে দিয়েছি, জবা গাছের মাথাটা কেটে দিয়েছি, গোলাপ গাছের মাথাগুলো কেটে দিয়েছি, আর গোলাপ গাছগুলোতে ভালো ফুল হচ্ছে না। আর এই দেখো নটামণি গাছে কেমন ফুল হয়েছে, নানা রকম কালারের ফুল, গোলাপি হলুদ সাদা, বেশ ভালো লাগে দেখতে। তো এই যে গাছগুলো পরিষ্কার করার পর দেখতে কত সুন্দর লাগছে। আর আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে মেঘলা মেঘলা ঝিরঝির করে বারবার বৃষ্টি হচ্ছে, এখন একটু হাওয়া উঠেছে, হালকা হালকা হাওয়া উঠেছে। তো আজকে কাপড়গুলো মেলে দিই, জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে রুটিটা বানাবো। তো অন্য দিনের থেকে আজকে জামা কাপড় একটু কম হয়েছে, কেন বলো তো সকালবেলায় না আকাশে মেঘ দেখে আমি অত জামা কাপড় ভিজাইনি, কারণ এখানে মেলার আমাদের এই চালার ভিতরে বেশি জামা কাপড় মেলা যায় না, তো ওর জন্য বিছানার চাদর টাদরগুলো তুলিনি। তো ভাবলাম যে খালি যে কটা ঘরে পড়া কাপড় নোংরা হয়েছে ও কটাই ধুয়ে দিই, যদি কালকে রোদ ওঠে তো তারপরে বিছানার চাদর টাদরগুলো তুলে কালকে ধুয়ে দেবো। তো চলো হ্যাঁ জামা কাপড়গুলো মেলে রুটিটা বানাই। চলো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আর কালকের কিছু জামা কাপড় চালায় রাখা ছিল, মেলা ছিল ভিজেছিলো, তো ওগুলো শুকিয়ে গেছে হাওয়ায় হাওয়ায়, তো ওগুলো তুলে নিয়ে আসলাম। আর আজকে জামা কাপড়গুলো একটু কমফর্ট দিয়ে ধুয়েছি, আকাশের অবস্থা ভালো নেই, বাইচান্স যদি রোদ না ওঠে জামা কাপড়গুলো এমন গন্ধ করবে না যে সে জামা কাপড় আবার না কাচলে পরে গায়ে দেওয়া যাবে না। তো প্রত্যেক দিন দিই না, যদি রোদ ওঠে তাহলে কমফর্ট দিয়ে আর ধুই না, আজকে তো রোদ টোদ উঠেনি, বারবার বৃষ্টি পড়ছে, তো যদি একটু হাওয়া যদি না শুকাতে পারি তো কাপড়গুলো গন্ধ হয়ে যাবে, ওই জন্য আজকে একটু কাপড়গুলো কমফোর্ট দিয়ে ধুয়ে দিয়েছি। আর এখন টিফিনটা বানিয়ে তারপরে ঘরটাগুলো মুছবো, যে স্নান টান করে মাদে বাড়ি চলে যাবো, অ্যালেক্স চলে আসবে 11:30-টার মধ্যে পরে চলে আসবে। আর এই 3 দিন পেট খারাপ থাকার জন্য অ্যালেক্সকে দুধ দিতে পারিনি, তো দুধটা ফ্রিজেই ছিল, তো ভাবছি আজকে এই দুধটাকে ছানা কেটে মিষ্টি বানাবো। তো জানি না দুধটা ভালো আছে নাকি, দুধটা এখন ফুটাই দেখি, যদি ভালো থাকে তাহলে মিষ্টি বানাবো, দুপুরবেলা দিদিরা আসবে তো ওদেরকেও দিতে পারবো। আর এই 2-3 দিন দুধ চাও খেতে পারিনি, অ্যালেক্সকেও দুধ দিতে পারিনি, তো এই দুধটা একদিকে ফুটাতে দিই আর এদিকে রুটিগুলো করে নিই। হ্যাঁ
করা হয়ে গেছে, এই যে আলু ভাজা, এই যে রুটি, সব করে নিয়েছি। এগুলো এখন রুলের মধ্যে রেখে দেবো। অ্যালেক্স এখনও পড়ে আসেনি, অ্যালেক্স আসবে, তারপরে খেতে দেবো। আর ছানা জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি একটা সুতির কাপড়ের মধ্যে, এভাবে ভালো করে চিপে নিয়েছি। নিয়ে এই যে জলটা শুকানোর পর এখন ঝুরঝুরে হয়ে গেছে, এটাকে এখন ভালো করে হাত দিয়ে চটকে চটকে এটাকে পুরো একদম তেল তেলা করে দিতে হবে। যতক্ষণ এর ভিতর থেকে তেল বার হবে ততক্ষণ এটাকে চটকিয়ে চটকিয়ে মাখতে হবে। আর একটুখানি ময়দা দেবো এর ভিতরে। আর কড়াইয়ের মধ্যে আমি 3 কাপ জল দিয়েছি, 1 কাপের 3 কাপ জল দিয়েছি। আর এই কাপেরই আমি 1.5 কাপ মতো চিনি দেবো, এখনও চিনি দিইনি। তো চিনি দিয়ে জলটা ফুটাতে দিতে থাকবো। আর এদিকে এটাকে ভালো করে মেখে নেবো, ছানাটাকে ভালো করে মেখে মিষ্টির আকারে তৈরি করে নেবো। তো আজকে মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আমি কীভাবে আজকে মিষ্টি বানাই। চিনিটা জলের মধ্যে গলে গেছে, আস্তে আস্তে করে এগুলো দিয়ে দেবো। তো এই দেখো জলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিয়েছে। তো এটা 20 মিনিট মতো আমি ফুটাতে থাকবো, এই জলে স্লো আছে। এখন ঢেকে দিয়ে এই ঢাকনাটা দিয়ে মিষ্টি বানানো হয়ে গেছে। আর এই যে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এখন আমি একটু টেস্ট করে দেখে নিই, কারণ খুব গরম, এত গরম মিষ্টি খেতে পারবো না। তো একটু ঠান্ডা হলে খাবো, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। দেখো মিষ্টিগুলো একটু ছোটো ছোটো হয়েছে, কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে। তো এটা এখন রুলির মধ্যে রেখে একটুখানি ঠান্ডা হোক, তারপরে খাবো। তো মিষ্টি বানানো হয়ে গেছে, এখন এই বাসনগুলো মাজতে হবে। এই যে গ্যাস টেবিলের অবস্থা দেখো, একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো এখন পরিষ্কার করবো। গ্যাস টেবিল পরিষ্কার করবো, বাসনগুলো মাজবো। তো দুটো ঘর মুছে নিয়েছি, মিষ্টিটা হতে হতে দুটো ঘর মুছে নিয়েছি। এখন এই বারান্দার কাজটা করবো, তারপর স্নান করে নেবো। তো চলো বারান্দার কাজটা ছেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর অ্যালেক্সও পড়ে টড়ে চলে এসছে, ও এসে একটা রুটি আলু ভাজা খেয়ে ওই যে ঘরে শুয়ে মোবাইল দেখছে। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি মাদুরাইতে খেতে। আর এই যে দিদি দাদা রুমিরা সব খেতে বসে বলছে যে অ্যালেক্স ভাত খাচ্ছে। আজকে মা কি রান্না করেছে তোমাদের একবার দেখে দিই আগে। আজকে মা বিরিয়ানি রান্না করেছে, চিকেন বিরিয়ানি করেছে। আর এই যে রায়তা, চিকেন কষাও করেছে। তো চিকেন কষা নিলাম না, এতে মশলা টসলা একটু কমই দিয়েছে, তেল মশলা কম দিয়ে বানিয়েছে, কারণ আমাদের পেটের অবস্থা খুব একটা ভালো নেই। তো ওর জন্য তেল মশলা কম দিয়েই বানিয়েছে বিরিয়ানি। আর ওই যেমন মা দাঁড়িয়ে আছে, মা এখন ভাত খেতে বসেনি, বাবা স্নান হয়নি। তো বাবা স্নান করে বার হবে, তারপর মা আর বাবা খাবে। তো আমরা ভাতটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা, আর দুপুরবেলা খেয়ে দেশে শুয়েছি। আর অ্যালেক্স রুমিও গেছে পড়তে। আর এই যে আমার মা দাঁড়িয়ে চায় খেয়ে নিয়ে কতগুলো আইসক্রিম নিয়ে এসে দাঁড়িয়ে আছে, তার জন্য আর ওই যে আমার দিদি এতক্ষণ এখানে শুয়েছিল, এখনো সবাই গেল। আর এই যে আমার মা না এটা আমার কিছু মিষ্টি
কিনে নিয়ে চলে গেল। এই যে মা আইসক্রিম কিনে নিয়ে আসছে, পাড়া তো মনে হয় পাড়া থেকে কিনেছে নাকি বাজার থেকে? ও পাড়ার দোকান থেকে নিয়ে আসছে, পাড়ায় আসেনি গাড়ি, পাড়া থেকে পাড়ায় একটা দোকান আছে সেই দোকান থেকে কিনে নিয়ে আসছে আইসক্রিম। আমার হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিয়েছে, কিছুতেই খেতে দেবে না, দিয়ে বাইরে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, বদমাইশ একটা। দাদার এখন বড় হয়ে গেছে না, দাদার সানডেতেও পড়ে, এখন মামি দাদু অত বড় হয়নি, আবার তো এই নিচের দাঁতে সানডে লাগে না। এখন বাজে বিকেল ৬টা, আর এতক্ষণ শুয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, ৪টার দিকে উঠে পড়েছি, তো উঠে চা বানালাম, এগরোল বানালাম, তো বানিয়ে টানিয়ে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। এখন বাইরে বৃষ্টি হচ্ছিলো, রামধনু উঠেছিল, তো ঘরে কাজ করছিলাম বলে বাইরে সব দেখতে পারিনি, মেঘে আবার ঢেকে গেছে রামধনুটা অনেক। এই যে প্রবীণ এখানে দাঁড়িয়ে চা খাচ্ছে, আর ঘরে সবাই চা খেতে বসে পড়েছে, আমি এখন চা খাবো, সব চা টা নিয়ে চলে গেছি, চলো তোমাদেরকে দেখাই। এই যে ঘরে বানানো এগুলো, ভিতরে চিকেন দেওয়া আছে না, সবকিছু দিদি বানিয়ে এসেছিল বাড়ি থেকে, চিকেন চিকেন কিমা করে চিকেন দিয়ে সবকিছু বাড়িতে বানিয়ে নিয়ে এসেছিল, খালি এখানে ভেজে রোলটাকে তৈরি করলো, ব্যাস আর কিছু করতে হয়নি, রুটি টুটি সব বাড়িতে বানিয়ে নিয়ে এসেছিল। চা না বানালেই হতো তো এসব থামসা খেতাম। খেয়ে দেখো, আমি বানিয়েছি নিজে হাতে মিষ্টি, বিশ্বাস করছে না, তুমি খেয়ে দেখো, আচ্ছা তুমি খাও, খেলে তো বুঝবে যে হাতে বানানো না, দোকানে কেনা সাইজ দেখে বুঝছো না, আচ্ছা দোকানে কেনা আর ঘরে হাতে বানানো এক হলো। হয়েছে ভালো, আমার অনলাইনে স্টেটমেন্ট আসলো, ওটা দুপুর থেকে আজকে অনেক কিছুই খাওয়া হয়ে গেছে, দুপুরবেলায় খেলাম বিরিয়ানি, তারপরে খেলাম একটা আইসক্রিম, তারপর চা এগরোল, অনেক কিছুই খাওয়া হয়ে গেছে, কিন্তু নিজের হাতে যে মিষ্টি বানিয়েছি এখনো খেয়ে দেখিনি, তো সবাই খেয়েছে মিষ্টি, এবার আমি খেয়ে দেখবো কেমন বানিয়েছি মিষ্টিটা। এক একজন এক এক রকমের কমেন্ট করেছে, কিন্তু আমি এখন খেলে যে কেমন বানিয়েছি মিষ্টি, রাত ৫:১০ আর দিদি মা সবাই বাড়ি চলে গেছে, তো ওরা ৭:৩০ সময় চলে গেছে, ওরা যাওয়ার পরে আমি ঘরে যা কাজ ছিল, রান্নাঘর পরিষ্কার করা, ঘরটা পরিষ্কার করা, সব করে টরে নিয়ে মাদুর থেকে খাওয়া নিয়ে চলে এসেছিলাম, তো আমি আর রাতে খাইনি, আরেক একটুখানি ভাত খেলো, খেতেও ঘরে শুয়ে পড়েছে, তো আমি ঘরে কাজ ছেড়ে টেরে নিয়ে এখন গাটা ধুয়ে এখন তোমাদের সাথে কথা বল, আর বাইরে একটু ঝিরঝির করে বৃষ্টিও হয়ে গেল, তো অনেক রাত হয়ে গেছে, আর সারাদিন পেটে ব্যথাটা ছিল না, এখন দেখছি আবার হালকা হালকা একটু পেটে ব্যথা করছে, আর দুপুরের পর থেকে এটা সেটা অনেক খাওয়া হয়ে গেছে, হয়তো ওর জন্য পেটে ব্যথাটা করতে পারে, তো ওর জন্য রাতের ভাত খেলাম না, এখন এক গ্লাস জল খাবো, খেয়ে টেয়ে শুতে যাবো, তো অনেক রাত হয়ে গেছে, তোমাদের দাদাও বারবার ফোন করছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।